হাই বন্ধুরা, আজ আমরা বেনারসের দ্বিতীয় পর্বে সকাল সকাল উঠে, মানে ভোর ভোর উঠে পৌঁছে গেছি অসিঘাটে। অসিঘাটে একটা প্রোগ্রাম হয় শুভি বেনারস, মানে সকালের আরতি, সূর্য উদয়কে নিয়ে এই আরতি। সন্ধে আরতি না দেখিয়ে আমি এখানে তোমাদেরকে সকালের আরতি দেখিয়েছি। দেখো সকালের আরতি তোমাদের কেমন লাগে। মন্ত্র উচ্চারণের সাথে এই আরতি আমাদের তো বেশ ভালো লেগেছে। এই যে চারিদিকে লোকজন জমায়েত হয়ে গেছে, লোকজন আসতেও শুরু করেছে। দেব দীপাবলি ব্রহ্ম মুহূর্তে দেবতাকে সাথে মিলতে কর রে হ্যাঁ তো বহুই অনুশাসনকে সাথে আমাদেরকে আপনাকে নিয়ন্ত্রিত করতে পড়েগা। প্লিজ আপনি বেঠিয়ে কই খড়া নেই রে ওয়া পে সাইড পে আপনি সাথ মে এক তরফ হো জাইয়ে। কার্যক্রম কি গরিমা বনি রে। আজ হলো দেব দীপাবলি। দেব দীপাবলির এই পরম মুহূর্তে আমরা এসে পৌঁছেছি অসিঘাটে। তো আজকে আমরা অসিঘাটের এই আরতি দেখে নেব। সূর্যদেবের ওঠার সাথে সাথে প্রত্যেক দিনই এই আরতি হয়, শুধু যে দেব দীপাবলি বলে হচ্ছে তা কিন্তু না। Oh.
একদিকে চলছে সকালের আরতি, সূর্য উদয়ের সাথে সাথে যে আরতি হয়, আর একদিকে চলছে হোম। এখানে কোনো বিশেষ ব্যক্তি বা কোনো পরিবারবর্গ একসাথে টাকা পয়সা দিয়ে এই হোম করা, যেটা জানতে পারলাম, যে কেউ চাইলেই একটা মূল্যের বিনিময়ে এই হোম করাতে পারে। আমরা আরতি এবং হোম দুটোই উপভোগ করলাম, যেহেতু ছিল দিনটি দেব দীপাবলি, তাই এই হোমের বিশেষ আয়োজন। চলো তোমরা আমাদের সাথে দেখো। আজ দেব দীপাবলির বিশেষ সন্ধে, আর আমরা সন্ধে নামার বেশ কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছি বেনারসের অহল্যাবাই ঘাটে। পুরো ঘাট আলোয় আর ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এবার আমরা বেশ কিছু ঘাট পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখব দেব দীপাবলির সৌন্দর্য। চাইলে নৌকা ভাড়া করেও গঙ্গাবক্ষ থেকেও দেখা যায় বেনারসের দেব দীপাবলি। ওপারেও চলে যাওয়া যায়, অনেক মানুষের ঢল দেখলাম আমরা, ওপারেও আছে। বেনারসের এক নতুন ঘাট নমঘাট, সেখানেও ভিড়ের অন্ত নেই। আমরা এই ঘাট থেকে ঘুরে ঘুরে দেখে নেব আলোকসজ্জা, দেব দীপাবলির আলোকসজ্জা। এই বিশেষ দিনটি আসে আমাদের দীপাবলি যেটা হয় তার ঠিক 15 দিন পরে, মানে পূর্ণিমায়। দীপাবলি হয় অমাবস্যায় আর দেব দীপাবলি হয় পূর্ণিমায়। কথিত আছে যে এই দিন বেনারসের এই ঘাটে বা এই পুণ্যতীর্থে দেবতারা স্বয়ং নেমে আসেন এই পুণ্যক্ষণে, তাই মানুষ সেই তিথিটাকে উপভোগ করার জন্য বা সেই ক্ষণটাতে এই পুণ্যভূমিতে আসার জন্য, সেই পুণ্য দিনে সেখানে স্নান করার জন্য অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে উপস্থিত হয়। আমরাও এসে পৌঁছেছিলাম 2022 সালের নভেম্বর মাসে দেব দীপাবলি উপলক্ষে বেনারসের ঘাটে। তো চলো তোমরা আমাদের সাথে ঘুরে ঘুরে দেখো বেনারসের ঘাট।
সন্ধে নামার সাথে সাথে ছোট ছোট মাটির প্রদীপগুলো সবাই মোমবাতি দিয়ে জ্বালিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়ল। এখানে সবাই দেখলাম একই রঙের শাড়ি পরে সব মাটির প্রদীপ জ্বালাচ্ছে। পরে জিজ্ঞাসা করে জানতে পারলাম এটি একটি হেরিটেজ হোটেল, আর এটি সেই হোটেল কর্তৃপক্ষই তাদের ঘাটের সামনে এটার ব্যবস্থা করেছে। তো এই ঘাট বরাবর চলতে থাকলে অনেকগুলি আমরা হেরিটেজ হোটেল দেখলাম। তারপরে আমরা উপরে ঘাটের ওপরে উঠে গেলাম এবং ওপর থেকেই উপভোগ করতে থাকলাম দেব দীপাবলি, কারণ চারিদিকে ছিল প্রচুর আলো আর মানুষের প্রচুর ভিড়। ওপারটা লাগছিল পুরো আগুনের যেন একটা সীমারেখা, আর আকাশে ছিল পূর্ণিমার চাঁদ। এইসব দেখেই আমরা ফিরে এলাম রাত্রিরে ট্রেন ধরে। আর বেনারস গেছি আর প্যাঁড়া খাবো না, সেটা তো হয় না। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।